54 সেন্টিমিটার উপরে যমুনার পানি, সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি। সিরাজগঞ্জের যমুনার পানি গত 24 ঘন্টায় 17 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 54 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্রুত পানি বাড়ার কারণে একের পর এক ডুবছে ফসলি জমি, ভাসছে নতুন নতুন গ্রাম। পানি বৃদ্ধি পাওয়ায় কাজীপুরের চরাঞ্চলে অবস্থিত 6টি ইউনিয়নে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে চরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাটুয়ারপাড়া থেকে রূপসার প্রায় 11 কিলোমিটার আরসিসি রাস্তার 3 কিলোমিটার পানিতে ডুবে গিয়েছে। উজান থেকে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় সদর উপজেলাসহ জেলার 5টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বসত ভিটায় পানি উঠায় মানুষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন উঁচু জায়গায় আশ্রয় নিতে শুরু করেছে। জেলার বিভিন্ন পানিবন্দী এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। দ্রুত পানি বাড়ায় জেলার শাহজাদপুর ও চৌহালিতে নদী ভাঙন অব্যাহত আছে। পানির তোড়ে এই রাস্তা যে কোনো সময় ধসে যেতে পারে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার 25টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। এরই মধ্যে উপজেলার 1150টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, আমরা সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির ওপর নজর রাখছি। গতকাল এই সমস্যায় করণীয় বিষয় নিয়ে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ফারিহা তাসরিন, চ্যানেল আর এ নিউজ।